মাদ্রাসা কখন কিয়ামত হবে? বিশ্ব নবী বললেন ইদা দুইয়াতিল আমানা, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে। মুসলমান খুব বড় করে বুঝবে, এখন তো ইমানের ভিতরে ভর্তি। আজকে আমি জুমার নামাজের টাইমে আমার মসজিদের ভিতরে আমি কথা প্রসঙ্গে একখানা কথা বলতেছিলাম। আজকে বাংলাদেশ প্রতিদিনের ভিতরে দেখলাম সারা পৃথিবীতে কোন অঞ্চলে কোন দেশের ভিতরে পেঁয়াজের মূল্য কি পরিমাণ। সম্ভবত বাহরাইনে দেখলাম 31 টাকা কেজি, পাকিস্তানে 30 টাকা, ইন্ডিয়া তো সম্ভবত 30 অথবা 31 টাকা কেজি। এক কথা সারা পৃথিবীতে বিভিন্ন দেশের ভিতরে পেঁয়াজের মূল্য তাদের দেশ অনুযায়ী একদম সীমিত, কিন্তু আমাদের দেশের ভিতরে আজকে দিনে সম্ভবত 220 টাকা কেজি পেঁয়াজের মূল্য। কিন্তু মুসলমান মূল্য বেশি হলে কি হবে? আমরা স্বপ্নলিষ্ট সরকারের কাছে জন্মা দেই, আমরা বারবার আওয়াজ তুলতে থাকি সরকার মহোদয় আপনি আমাদের পেঁয়াজের মূল্যটা আপনি কমায় দেন, আপনি আমাদের জন্য সংসদ থেকে কিছু বাজেট করেন, আপনি আর এক দেশ থেকে আমাদের জন্য কিছু পেঁয়াজ আমদানি করেন। কিন্তু মুসলমান আপনারা বলেন তো দেখি আল্লাহ তাআলা জমিন থেকে পেঁয়াজ রপ্তানি করে, আসমানের মালিক যদি আল্লাহ জমিন থেকে পেঁয়াজ না বের করে সরকার জীবনে পেঁয়াজের মূল্য কমাইতে পারবে না? পারবে না, পারবে না। এটা হলো ইমানি কথা। আল্লাহ কোরআনে বলেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ বলেন বান্দা তোমার কোনো পেরেশানি নাই, তুমি সব বিষয়ে আমি আল্লাহর প্রতি তুমি তাওয়াক্কুল করবে, কেমনে তোমার জিন্দগি চলবে তুমি আমার উপরে তাওয়াক্কুল করবে, তোমার হায়াতে কি লাগবে তুমি আমার উপরে তাওয়াক্কুল করবে, তোমার সাংসারিক জীবনে কি লাগবে তুমি আমার প্রতি তাওয়াক্কুল করবে। আল্লাহ বলেন তুমি শুধুমাত্র আমার উপর তাওয়াক্কুল করো, তোমার পেরেশান হওয়ার কিছু নেই, বরং তুমি যদি আমার উপরে তাওয়াক্কুল করে চলতে পারো ফাওয়া হাসবু, আল্লাহ বলেন কোন সরকারের কাছে তোমাকে হাত বাড়াইতে হবে না, বরং দুনিয়াবি কোন নেতা নেত্রী কাছে তোমাকে ধন্যবাদ দিতে হবে না, বরং তোমার জন্য যিনি যথেষ্ট তিনি হলে আমি আসমানের মালিক আল্লাহ। আল্লাহ এই সবচেয়ে বড় জিনিস, কারো কাছে যেতে হবে না। এ কারণেই তো আমরা যারা আছি শুধু দুনিয়াওয়ালাদের কাছে যাই, ভাই আমাকে এই কাজটা এইভাবে দিতে হবে, স্যার আপনি যদি না দেন তাইলে তো চলবে না। মাশাআল্লাহ মেয়র ভালো কথা বলতেছিলেন, আমি গতকাল কোন এক জায়গায় ছিলাম তো সেখানে একজন মানুষ বলতেছিল আপনারা আমাকে আগামী পৌরসভার দায়িত্ব আমার ঘাড়ে চাপায় দেন, আমি আপনাদের জন্য উন্নত মানের রাস্তা করে দিব, ব্রিজ কালপার যা লাগবে সবকিছু আমি আপনাদের জন্য করে দিব। কথাটা পুরো হাদিসের বিপরীত। বিশ্বনবীজি হাদিসের ভিতরে বলেন ও আমার উম্মতেরা, যদি কখনো সমাজের নেতৃত্ব তোমাদের ঘাড়ে চাপায় দেওয়া হয় তোমরা যেন নিতে চাও না, ইচ্ছে করে তোমরা যেন নিতে চাও না, যদি চাপায় দেওয়া হয় চাইলে তোমরা নিও। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ও রাসূল, যদি চাপায় দেওয়া হয় চাইলে নিব, ইচ্ছে করে নিব না, রহস্য কি? বিশ্বনবীজি বলেন তোমরা যদি নেতৃত্ব চেয়ে নাও আসমানের পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করা হবে না, যদি তোমাদেরকে চাপায় দেওয়া হয় তাইলে আসমানের মালিক আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করা হবেন। আজকে নির্বাচন নিয়ম টেন্ডার বাসি করা হয়, আগের দিন রাত্রে বেলা রামদায়ের মহড়া দেওয়া হয়, পরের দিন সকাল বেলা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয় ভোট যদি আমার পক্ষে না আসে জীবন থাকবে না, রাস্তা থাকবে না। বিভিন্ন হুমকি ধমকির মাধ্যমে এদেশে পার্লামেন্ট গঠন করা হয়, 220 টাকা কেজি পেঁয়াজের মূল্য হবে না, কি হবে? সাহায্য তো বন্ধ, সাহায্য নাই, এটা বন্ধ। বিশ্ব নাই বললেন কেয়ামতের আগ দিয়ে আমাদের খেয়ানত হতে থাকবে মাদ্রাসা, কখন কেয়ামত হবে? বিশ্ব নবী বললেন ইদা দুইয়াতিল আমানা, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে। যে লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তাকে যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে তখনই কিয়ামত হয়ে যাবে। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি না থাকে, যদি চেয়ারম্যান হয়ে যায়, হ্যাঁ নেতা হবে তারা যারা মানুষকে খেদমত করবেন, খেদমত করার জন্য 1.5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন করছে, 5 কোটি টাকা, এগুলো কেন? এই ট্রেডিশন দেশে আসলো কেন? উনি টাকা খরচ করবে কেন? উনি জনপ্রতিনিধি হয়ে দাঁড়াবে যাকে আপনারা পছন্দ করবেন ভোট দেবেন না, হাজার হাজার কোটি টাকা।
ছোড়াম সব আসলে নাই কেমন আলাম মসজিদের সভাপতির সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই আসলে নাই সব সভাপতিকে আমি এক পাল্লায় নিবে দিচ্ছি বেশিরভাগের এই অবস্থা সভাপতি তো হবেন তিনি যার সাথে মসজিদের দরদ বেশি মায়া বেশি মসজিদে যায় বেশি দেখি না তার মানে উনি এখানে বসার যোগ্য ছিল না ওনারে বসানো হয়েছে যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য না তারা যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে পিছনে বলে তখনই কেমন হয়েছে আসমানের মালিক আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সাহায্য চলে আসবে তোমাদেরকে সাহায্য করা হবে যখন তোমরা নেতৃত্ব চেয়ে নিবে তখন তোমাদেরকে সাহায্য করা হবে না নবীর বাড়ি করা হবে না শুধু কি তাই এরপরে বিশ্ব নবীজি কিয়ামতের আলামত সম্পর্কে বিভিন্ন কথা নবীজি বলেন উম্মতদেরকে নবীজি বলতেছিলেন ও আমার উম্মতেরা কোন সময় পৃথিবীর সিস্টেম এরকম হবে যারা সমাজের নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে না ওরা সমাজের মেম্বার হবে চেয়ারম্যান হবে মেয়র হবে কাউন্সিলর হবে মন্ত্রী হয়ে বসে থাকবে সরকার হয়ে বসে থাকবে সমাজে যারা একদম নিম্ন পদের মানুষ এরা সর্বোচ্চ চেয়ারে বসে থাকবে যেদিন অযোগ্য মানুষেরা তোমাদের নেতৃত্ব দিবে ওই দিন তোমরা মনে করবে কিয়ামত আর বসে দিবে না কিয়ামত দূরে না কিয়ামত খুব কাছে এখন আপনারা সমাজে মিলে দেখেন আমাদের সিরাজগঞ্জের কথা বলি গাজীপুরের কথা বললে আবার আপনারা কি মনে করবেন এই কারণে কেরামের কথা বলি ওইটা বললে তো ভয় নাই এরা সিরাজগঞ্জ থেকে ঢাকা আসবো না ধরা ধরিও নাই কোনো মানে বিপদে পড়ার কোনো সুযোগ নেই এই জায়গার কথা বললে নামলে তো করবেন হুজুর আপনি কি আমাদের বললেন আসলে ভাই আমরা বলি নাই আল্লাহ কোরআনে বলছেন কে বলছেন ভাই আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন আমাদের সিরাজগঞ্জের হালত এখন যারা মেম্বার হয় ওরে হারা দিন ভাব রইল নিজের নামটা লিখতে পারবে না এই আওয়াজ দেন ঠিক কিনা আপনি ইয়াবা বলেন গাঁজা বলেন ফেন্সিডিল বলেন হিরোইন বলেন মদ বলেন এরপরে এখন তো বাংলাদেশ চলতেছে ক্যাসিনোর উপরে রাস্তাঘাটে আপনি জুয়ার আড্ডা বলেন আর যাই বলেন সব আকামের সাথে এই জাতীয় পোলাপানরা জড়িত আপনি ফিকির করে দেখবেন এরাই বর্তমান সমাজের নেতৃত্ব দেয় এরাই নেতৃত্ব দেয় যত আকামের পণ্যে আগুন দিতে হয় এদের মাধ্যমে হয় সমাজের নেতৃত্ব এরাই তো দেয় এটা আজকেরকার কথা না নবীজি অনেক পূর্বে বলে গেছেন উম্মতেরা কোন এক সময় এরকম হবে অযোগ্য লোকেরা তোমাদের নেতৃত্ব দিবে ওই তোমরা মনে করবা কিয়ামত আর বেশি দূরে না কিয়ামত খুব কাছে খুব কাছে নবীজি ভবিষ্যৎবাণীর ভিতরে এরকমও বলে গেছেন কোন এক সময় এরকম হবে ওয়াকাসরতা শুরা পুলিশ বাহিনী বেড়ে যাবে কিন্তু পুলিশ বাহিনী বাড়লে কি হবে পুলিশ বাহিনীর গুলিতে মুসলমানেরা মরবে 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 নবীজি বলে গেছেন ওয়াকাসরতা শুরা শুরা মানে পুলিশ চুপ পুলিশ বাহিনী বেড়ে যাবে কিন্তু বাহিনীর হাতেই এক সময় মুসলমানেরা মরবে মিলিয়ে দেখেন এটাই হয়তো বা সেই জামানা যে জামানায় মুসলমানদের হাতে এক মুসলমানের হাতে আর এক মুসলমানেরা মরে মরে গুলি খেয়ে মরে থাকে যে বাহিনী গুলি করেন তারাও মুসলমান যারা মরে তারাও মুসলমান বিশ্বনবীজির ভবিষ্যৎবাণী নবীজি বলে গেছেন পুলিশ বাহিনী বেড়ে যাবে আমরা যখন ছোট মানুষ বলতে গিয়ে তো কিছুদিন আগের কথা একটা দেশে বা একটা থানাতে উপজেলাতে কয়জন পুলিশ ছিল আপনারা হয়তো বা অনেকেই জানেন এখন এক পুলিশে কয় ভাগ করছে এক গ্রুপ না পারলে আর এক গ্রুপ আছে আপনি যে কাউকে ধরতে যাবেন আপনি ঠিক মতো ধরেন কিনা এটা দেখার জন্য আর এক গ্রুপ আছে এটা আবার ঠিক মতো দেখে কিনা এটা দেখার জন্য আর এক গ্রুপ আছে ঠিক না ভাই এটা দেখার জন্য আর এক গ্রুপ আছে শুধু গ্রুপের উপরে গ্রুপ আপনি কিভাবে কাজ করেন শোনা কি শেষ হতো নাকি ওদের বন্ধ টম্বে বলে দিতেছে দেখবেন এক গ্রুপে দেখার জন্য আর এক গ্রুপ আমি কিছুক্ষণ বলি ভাই বাদ দেন আমি ঠিক আছে ইনশাল্লাহ না আবার যদি কোনো সমস্যা আমার বলে কিছু আগেই বলেন
আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেয় বলি আমিন।